आज আমরা উপস্থিত হয়েছি কানাইলাল। তো একদম সরাসরি ছাত্রদের থেকে জেনে নেব তারা উচ্চ মাধ্যমিকে কি রকম রেজাল্ট করলো, কেমন কি রেজাল্ট হলো তাদের, পুরো একদম তাদের থেকে আমরা সরাসরি জেনে নেব। তো তোমার আজকে রেজাল্ট হলো তো? কত নম্বর পেয়েছো? 371। তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি। হ্যাঁ এত ভেবেছিলে না এর থেকে ভালো? না এর থেকে বেটার ভেবেছিলাম। ভেবেছিলে তাই তো? তোমার সবথেকে ভালো সাবজেক্ট কি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স কত নম্বর পেয়েছো তুমি? 85। 85 আরো বেশি করেছে না কম হয়ে গেছে? একটু বেশি 90 ভেবেছিলাম হবে। কোয়ালিটিতে 95 পাওয়া উচিত ছিল, কারণ পুরো প্রিভিয়াস ইয়ারে কপি করে তাই না? না সেইভাবে পরীক্ষা তো ভালো হয়েছিল। হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছিল, নম্বর সেইভাবে দেয়নি তাই তো? একটু দুঃখ লাগে। ঠিক আছে একটুখানি তো হবেই, কিছু করার নেই। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব তারা কিভাবে তারা পরীক্ষা দিয়েছিল এবং তারা কত কি নম্বর পেয়েছে, তারা নম্বর পেয়ে খুশি হয়েছে কি হয়নি, প্রত্যেকটা বিষয় তো আমরা কিন্তু তাদের থেকে জেনে নেব একদম সরাসরি। অবশ্যই রেজাল্ট কেমন হলো? স্যার রেজাল্টটা ভালো হয়েছে, আমরা যে হিসাবে ভেবেছিলাম এক্সাম তো সেই হিসাবে ফেল করে যাবো, কিন্তু পাস করে বেরিয়ে গেছি, সেকেন্ড ডিভিশনে পাস করে গেছি। আচ্ছা কত নম্বর পেয়েছো? 244। এটা হচ্ছে ব্যাপার, নিজের যদি তুমি খুশি হও তার থেকে বড় কিছু নেই না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো ভালো হয়েছে, তোমার রেজাল্ট কেমন হলো? আমার রেজাল্ট মোটামুটি খুব ভালোই হয়েছে। কত নম্বর পেয়েছো? 277। আশার তুলনায় অনেকটা পেয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, না নম্বর পাওয়ার আশা করেছিল বেশি, এটা তো ভেবেছিল ফেলই করে যাবো, আমরা তো পাস করে গেছি। আচ্ছা 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 ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এরকম ভালো হলো যে তোমরা বললে এবং তোমাদের আশা ছিল যে তোমরা আরো কম পাবে, কিন্তু তোমরা ভালোভাবে পাস করে গেছো। এবার তোমরা কি করবে, কলেজে নিয়ে পড়াশোনা করবে না? হ্যাঁ কলেজ নিয়ে পড়াশোনা করবে। কলেজে কি করবে, অনার্স নেবে না? না পাস আউট করে বিজনেসের দিকে ফোকাস করবে। আচ্ছা এটা ভালো ভালো তোমরা এখন থেকে, কারণ তোমাদের এখন থেকে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত এবং তোমরা যেহেতু সেইভাবে এগোচ্ছো অবশ্যই তোমরা জীবনে কিন্তু সফলতা অর্জন করবে। ঠিক আছে তো আমার তরফ থেকে যতটা থাকলো তত। তাহলে তোমার পরীক্ষা কেমন ছিল আর রেজাল্ট কেমন হলো বলে যাও। মোটামুটি মোটামুটি হয়েছে। আচ্ছা তোমার রেজাল্ট কেমন হলো? মোটামুটি হয়েছে। আচ্ছা মোটামুটি হয়েছে। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনেছি তোমার রেজাল্ট কেমন হলো আজকে। রেজাল্ট কেমন হলো? মোটামুটি হয়েছে। কত নম্বর পেয়েছো? 320। অতটা আশা করছিলে না কম ভাবছিলে না বেশি ভেবেছিলে? একটু বেশি ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মুড একটু খারাপ, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ঠিক আছে ধন্যবাদ। মানে তুমি পড়াশোনা করবে টেকনিক্যাল লাইনে যাবে না নর্মাল লাইনে পড়াশোনা করবে? টেকনিক্যাল দিকে যাবে, টেকনিক্যাল। আচ্ছা ধন্যবাদ। তো আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার ভবিষ্যৎ খুব ভালো হোক, এইভাবেই তুমি চলে যাও, খুব ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে তো এই হচ্ছে প্রত্যেকজন ছাত্রের থেকে আমরা। তোমরা কত কি আশা করেছিলে? আমরা আশা করেছিলাম মোটামুটি 450-এর কাছাকাছি। হ্যাঁ তো পেয়েছো কত? 442 পেয়েছি। আচ্ছা তাহলে মোটামুটি তোমার একটু দুঃখ হলো তাই তো? হ্যাঁ একটু হয়েছে। আচ্ছা আর তোমার সব থেকে ভালো সাবজেক্ট কোনটা, যেটা তুমি ভেবেছিলে যে অনেক বেশি নম্বর পাবে? ইংলিশ। সেটা বেশি পেয়েছো? কত পেয়েছো? 98। 98 তুমি ভেবেছিলে কত পাবে? 98ই ভেবেছিলাম। আচ্ছা মানে তুমি যেরকম ভেবেছো সেরকম পেয়েছো, অর্থাৎ তুমি ওই দিক থেকে খুশি। হ্যাঁ কিন্তু টোটালের দিক থেকে কম, অর্থাৎ ওই দিক থেকে একটু দুঃখ হয়েছে তাই তো? সেটাই। আর এমনি তোমার পরীক্ষা কেমন ছিল? পরীক্ষা ভালো হয়েছিল। আর নম্বর কি আশা করেছিলে? আমি হয়েছিল ওই 420-430 পাবো। আর পেয়েছো কত? 461। 461 তাহলে বেশি হয়ে গেছে না, ভাবতে পারছি না এরকম হয়ে গেছে। ঠিক আছে ভালো, তো ভালো থেকো, ভালো পড়াশোনা করো। ঠিক আছে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নিচ্ছি তারা পরীক্ষা কেমন দিয়েছে না দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকজনের থেকে আমরা জেনে নেবো ওরা পরীক্ষা কেমন দিল আজকে, রেজাল্ট পেলে। রেজাল্ট কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে। নম্বর কত আশা করেছিলে? ওই 350। আর পেয়েছো কত? 313। ও মানে একটু কম হয়ে গেলো তাই তো, একটু দুঃখ লাগলো। তোমার সব থেকে ভালো বিষয় কী, যেটা নিয়ে তুমি পড়াশোনা করতে তোমার ভালো লাগতো? পলিটিক্যাল সায়েন্স। ভবিষ্যতে সেটা নিয়ে পড়াশোনা করবে? না ওরকম ব্যাপার নেই। ও তাহলে কত নাম্বার তুমি পেয়েছো ওটাতে? 74। 74 পেয়েছো তাই তো, কত আশা করেছিলে? ওই 80 মতো। 80 মতন আশা করেছি, 74 পেয়ে, একটু দুঃখ হলো তোমার, যেহেতু তুমি পেয়ে না, টোটালটা তোমার ঠিক আছে না, টোটালটা একটু বেশি ভেবেছিলে। ঠিক আছে কিন্তু কম হয়ে গেলো তাই তো একটু? আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, ধন্যবাদ। তো এইভাবে তোমার পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো হয়েছিল। হ্যাঁ। আর নম্বর কিরকম আশা করেছিলে? নম্বর যেরকম আশা করেছিলাম পেয়ে গেছি। হ্যাঁ কত নম্বর পেয়েছো? 370। আচ্ছা ধন্যবাদ তোমাকে। আমার নম্বর পেয়েছে? আমার কত নম্বর পেয়েছি? ওই 419। আর আশা করেছিলে? হ্যাঁ 400 উপর আশা করেছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে, তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তুমি দিয়েছো আমাদের সঙ্গে সহযোগিতা করলে, এটা হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেব তোমাদের পরীক্ষা কেমন হলো। ভালো হয়েছে। ভালো হয়েছিল। আর নম্বর কি আশা করেছিলে? নম্বর যেমন আশা করেছিলাম একটু কম হয়েছে, মোটামুটি হয়েছে। কতটা আশা করেছিলে আর কতটা পেয়েছো? এবং 95 আশা করেছিলাম কিন্তু 90 হয়েছে।
ও আচ্ছা সেইভাবে তোমার মানে একটু দুঃখ হলো তাই তো আর তোমার বেস্ট সাবজেক্ট তোমার সবথেকে ভালো পড়তে ভালো লাগতো যে সাবজেক্ট সেই সাবজেক্ট কি সাবজেক্ট জিওগ্রাফি জিওগ্রাফি কত নম্বর পেয়েছো তুমি ওটাতেই কম হয়েছে 86 হয়েছে ওইটা তো তোমার অবস্থা খারাপ হয়েছে তাই তো মানে ওইখানে যা টোটালটা ঠিক আছে হ্যাঁ টোটাল মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে আচ্ছা তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে দেখা যাক কি হয় যদি অনার্স হয় তাহলে অনার্স নিয়ে গো জিওগ্রাফিতে তুমি টোটাল কত নম্বর পেয়েছো 451 451 পেয়েছো তাহলে অবশ্যই তুমি জিওগ্রাফি অনার্স পেয়ে যাবে যদি ডুপ্লেক্সে পড়বে না কোথায় পড়তে চাও দেখা যাক ডুপ্লেক্সে এমনি খুব চাপ মানে এ নিয়ে তাই তিন দিক থেকে চাপ মানে সিবিএসই টিবিএসই থেকে অনেকে ভর্তি হয় দিয়ে অনেকটা নাম না ওইভাবে কোনো ব্যাপার নেই আর তোমার কাট আপটা পরে বেশি থাকবে তো তুমি দেখবে প্রথমে ফার্স্ট লিস্টে ধরো তোমার নাম না উঠলো তাতে মন খারাপ করার কোনো দরকার নেই কারণ সিবিএসই তো ওরা 99-98 করে পায় পরে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে তুমি কম্পেয়ার করো তখন তুমি তোমার নাম চলে আসবে অতএব মন খারাপ করার দরকার নেই তুমি খুব সহজেই চান্স পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি তোমাকে বলে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ স্যার ভালো থেকো এই হচ্ছে ব্যাপার রেজাল্ট পেয়েছো কেমন রেজাল্ট হলো ভালো হয়েছে ভালো হয়েছে কেমন আশা করছিলে এরকমই এরকম আশা করছিলে আচ্ছা ঠিক আছে এরকম আশা করছিলে সেরকমই পেয়েছো আর একটু বেটার হ্যাঁ আর একটু বেটার হওয়া উচিত ছিল মনটা একটু খারাপ হলো তাই তো ঠিক আছে ধন্যবাদ ভালো করে পড়াশোনা করো এই হচ্ছে ব্যাপার তো তুমি কি ভর্তি হতে এসেছো আজকে তুমি আজকে ভর্তি হতে এসেছো না রেজাল্ট পেলে রেজাল্ট পেলে কি সেটা রেজাল্ট পেলে তুমি রেজাল্ট কেমন হলো তোমার আজকে মোটামুটি হয়েছে ভালো হলো মোটামুটি আচ্ছা তুমি কি বিষয়ে পড়াশোনা করতে সায়েন্স সায়েন্স হ্যাঁ তা কত নম্বর পেয়েছো 454 454 তুমি আশা করেছিলে কত কিছু এক্সপেক্ট করি কিছু আশা করিনি আচ্ছা আচ্ছা ভালো ঠিক আছে পেয়েছলে তাই তো হ্যাঁ আচ্ছা কত আশা করেছিলে আশা করেছিলাম 480 এর উপরে দাঁড়াও বলে যেতে হবে আচ্ছা ঠিক আছে 480 এর উপরে কত নম্বর পেলে 460 আচ্ছা তাহলে একটু কম হয়ে গেল তাই তো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই দাঁড়াও যান যা ঠিক আছে দাঁড়াও এসি আমি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমার সবথেকে বেস্ট সাবজেক্ট কোনটা ছিল জিওগ্রাফি জিওগ্রাফি কত নম্বর পেয়েছো হ্যাঁ মোট মিলি 96 তাহলে তো ভালো নম্বর পেয়েছো তুমি এবার তুমি কি নিয়ে পড়াশোনা করবে এবার আইটিআই করবো আইটিআই করবো তাই তো আর টোটাল নম্বর তো রয়েছে তার তো তোমার কোনো সমস্যা হবে না তুমি ভালো করে পড়াশোনা করো তাহলেই পারবে তোমার ভবিষ্যৎ খুব ভালো হোক ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে এই হচ্ছে ব্যাপার কেমন হলো রেজাল্ট ভালো হয়েছে ভালো হলো কেমন আশা করছিলে আশা তো পাস করার কথা তো ভাবিনি আচ্ছা কিন্তু তাও করে গেছি ভাগ্যের বিষয় ভগবান ছিল কত নম্বর পেয়েছো 295 আচ্ছা তুমি এতে নিজে খুশি হয়েছো এটাই সবথেকে বড় ব্যাপার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে আপাতত দেখি পাশে আপাতত পড়বো কোনো একটা কলেজে ভর্তি হবো দেখি কি হয় তারপরে ঠিক আছে ধন্যবাদ তোমাকে আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নেবো তারা পরীক্ষা কেমন দিল না দিল তো এখানে আমরা অবশ্যই জেনে নিচ্ছি ছাত্ররা আসছে এবং একে একে ওদের থেকে আমরা জেনে নিচ্ছি ওদের পরীক্ষা কেমন হলো পরীক্ষা অবশ্যই ওদের ভালো হয়েছিল পরীক্ষা যারা বলছে কিছু জন যে তোর পরীক্ষা ভালো হয়েছিল না হয়েছিল এই হচ্ছে ব্যাপার স্যার খুব গরম স্যার গঙ্গা মারাত্মক গরম আর পারছি না আজকে দিনটা ছেড়ে দিন স্যার এই হচ্ছে ব্যাপার রেজাল্ট পেলে আজকে কেমন হলো রেজাল্ট ভালো ভালো হয়েছে যেমন আশা করে তেমন পেয়েছো তোমার হ্যাঁ যেরকম আশা করেছি সেরকমই পেয়েছি আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার ভালো পরীক্ষা হয়েছিল কোনটা বেঙ্গলি ভালো নম্বর পেয়েছো তো আচ্ছা তাহলে তো তোমাদের দুজনকারই যেটা আশা করেছে সেরকম পেয়েছো অসুবিধার কিছু নেই এবার তোমরা কি নিয়ে পড়াশোনা করবে পাসে পড়বে না অনার্সে পড়বে অনার্সে পড়বে অনার্সে পড়বো জিওগ্রাফি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভালো থেকো তোমরা ভালোভাবে পড়াশোনা করো এই হচ্ছে প্রত্যেকজনকে আমরা জেনে নিলাম তো রেজাল্ট পেয়ে গেলে সবাই কেমন হলো ভালো আচ্ছা পরীক্ষা তো ছিল না আজকে রেজাল্ট ছিল রেজাল্ট কি ভালো হয়েছে আচ্ছা আচ্ছা কি হলো রেজাল্ট ভালো আচ্ছা ঠিক আছে তো হয়েছে ব্যাপার প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নিচ্ছি তাদের রেজাল্ট কেমন আশা করেছিল এবং তারা কেমন পাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকজন ছাত্র থেকে জেনে নিচ্ছি পেলে কেমন আশা করেছিলে আশা করেছিলাম 410-25 396 হয়েছে তার মোটামুটি কাছাকাছি গেছে তুমি এতে একটু দুঃখিত তাই তো এতে একটু দুঃখিত তো এবার দেখি রিভিউ করব আর তোমার যে বেস্ট সাবজেক্ট হ্যাঁ তাতে তুমি কত নম্বর পেয়েছো বাংলায় 95 আর ইংলিশে 93 তা তুমি কত আশা করেছিলে ইংলিশে 98 এর কাছাকাছি আশা করেছিলাম আর বাংলাটায় ভেবেছিলাম 90 এর উপরে থাকবে আর 95 হয়েছে ঠিকঠাকই হয়েছে মোটামুটি তাহলে এদিকে দুটো করে তোমার অ্যাডজাস্ট করে দিলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার ওখানে ঠিক হয়েছে কিন্তু টোটালটা একটু কমে গেছে টোটালটা একটু কমে এরপর তুমি কি অনার্স নিয়ে পড়বে অনার্স কিছু অনার্স ইংলিশ ইংলিশ অনার্স আচ্ছা ভালো এই হচ্ছে ব্যাপার এবার তোমার যে রয়েছে তুমি পিপিআর পিপিএস এই যে রয়েছে অবশ্যই তুমি দেখতে পারবে সেখানে রয়েছে পিপিআর করবো ভাবছি দুটো সাবজেক্টে হ্যাঁ তুমি করো কোনো রকম অসুবিধা নেই অবশ্যই সেখানে তুমি ভালো তোমার নম্বর দেখো তুমি যদি পরীক্ষা ভালো দাও অবশ্যই তোমার নম্বর পারবে ঠিক আছে তো আমার আশা থাকলো যে তুমি হিস্ট্রি আর জিওগ্রাফিতে ভাবছি করবো হ্যাঁ করো তার তোমার নম্বর অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে তোমার
হ্যাঁ যেহেতু সুযোগ রয়েছে সেই সুযোগটাতে মিস করো না ঠিক আছে ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য ভালো থেকো সুস্থ থেকো ভালো থ্যাংক ইউ আচ্ছা ভালো কেমন রেজাল্ট হলো ভালোই ভালোই কমন আশা করেছিলে কেমন আশা আশার মধ্যে নিয়ে আছে আশার মধ্যে আছে কত নম্বর পেয়েছো তুমি আমরা অনার্সের মতো ভালো স্টুডেন্ট নই আর ভালো আর্টস নিয়ে পড়ার চেষ্টা করব দেখা যাক ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ধন্যবাদ তোমার কি হলো রেজাল্ট আমি স্কুলে পড়ি না আমি স্কুলে পড়ি না রেজাল্ট নিতে আসিনি আমার স্কুল অন্য আমি বন্ধুদের সাথে এসেছিলাম ভালো নম্বরে পাস হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তারপরে কেমন ছিল ভালো ছিল নম্বর কেমন পেলে কিন্তু চল আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার তো তোমার যেটা ভালো বিষয় ছিল সেটা তুমি কত নম্বর পেয়েছো ভালো বিষয় ইংলিশে কত 67-68 মতো আচ্ছা আর টোটাল কত হয়েছে টোটাল 304 আর তুমি এটা আশা করছেন না তার থেকে বেশি এটা তার থেকে বেশি আশা করেছিলাম 304 এবার কি নিয়ে পড়াশোনা করবে পাস অনার্স অনার্সই পড়বো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে তাহলে রেজাল্ট নিয়ে এসো আবার কথা হচ্ছে পরে ঠিক আছে ভালো রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ কত নম্বর পেয়েছো আমি পেয়েছি 358 আচ্ছা এটা হচ্ছে ব্যাপার তুমি কত নম্বর পাবে ভেবেছিলে আমি ভেবেছিলাম 320-330 হবে বা কিন্তু অত নম্বর হলো না তাই তো আমার মনটা একটু খারাপ হলো না 320-330 বেশি হয়েছে এক্সপেকটেশন থেকে বেশি হয়েছে আর টোটাল নম্বরও বেড়েছে সাবজেক্টেও নম্বর বেড়েছে আচ্ছা ঠিক আছে তো এই ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো এইভাবে ব্যাপার তুমি সহযোগিতা করলে আমার পরীক্ষা কেমন হয়েছিল ভালো হয়েছে পরীক্ষা আচ্ছা ধন্যবাদ ভালো হয়েছে নম্বর কেমন পেয়েছিলে মোটামুটি পেয়েছি আর আমি জানতাম পাস করবো না তাও পাস করে গেছি এটাই বড় ব্যাপার আচ্ছা ঠিক আছে তোমার পাস হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ তো এই যে ব্যাপার প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নিচ্ছি পরীক্ষা কেমন ছিল ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আর রেজাল্টও সেরকম ভালো হলো হ্যাঁ রেজাল্টও ভালো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই যে ব্যাপার কেমন রেজাল্ট হলো হেভি হেভি রেজাল্ট হয়েছে আর যেরকম আশা করেছে সেরকম পেলে হ্যাঁ হ্যাঁ ওরকম আর তোমাদের যে বেস্ট সাবজেক্ট যেটা তোমার সব থেকে ভালো সাবজেক্ট সেটা তুমি কত নম্বর পেলে আর কত নম্বর আশা করেছিলে ইংলিশ ইংলিশে কত পেয়েছো 91 আশা করেছিলে কত হ্যাঁ ওরকমই পেয়েছো ওরকমই পেয়েছো হ্যাঁ তুমি 93 আশা করছে 93 পাবে না তার থেকে কম পাই রয়েছিলে 95 ভেবেছিলাম একটু 72 নম্বরে কম নম্বর হয়ে গেছে আচ্ছা কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ তোমাদেরকে তো এই যে ব্যাপার প্রত্যেকজন ছাত্র থেকে আমরা জেনে নিচ্ছি তাদের রেজাল্ট কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে কত আশা করেছিলে আমি আশা করেছিলাম এভাব 80% 85% হয়ে যাবে আচ্ছা তো হয়েছে সেটা সেটা হয়নি বাট 80 কাছাকাছি হয়ে গেছে আমার মনটা একটু খারাপ তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে ব্যাপার রেজাল্ট কেমন হলো হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে তো তুমি যতটা আশা করেছো ততটা পেয়েছো না ততটা পাওনি তাই তো তাও তোমার মনে কোনো দুঃখ নেই আচ্ছা অনুশোচনা নেই অতএব তুমি বেস্ট নিজে যদি ভালো হও তার থেকে আর ভালো কিছু নেই ঠিক আছে এটা ব্যাপার তারপরে কেমন হয়েছিল মানে যেমন হয়েছিল রেজাল্টও তেমনই হয়েছে তেমন হলো তাই তো ভালো হয়েছে তোমার যেটা সব থেকে ভালো সাবজেক্ট ভালো বিষয় যেটা তোমার সেটা তুমি কত নম্বর পেয়েছো সেটা 91 সেইটাতে তুমি বেশি নম্বর পেয়েছো না তার থেকে অন্য সাবজেক্টে বেশি নম্বর পেয়েছো না না ওটাই পেয়েছি ওটাতে বেশি নম্বর পেয়েছো তাই তো আর তুমি টোটালে যেটা পেয়েছো সেরকমই আশা করেছো সেরকম পেলে না তার একটু কম পেয়েছি আর একটু বেশি আশা ছিল হ্যাঁ কি নিয়ে পড়াশোনা করবে অনার্স পাস না না আমি ইঞ্জিনিয়ারিং করব ইঞ্জিনিয়ারিং তো টেকনিক্যাল লাইন চলে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এই যে ব্যাপার তোমার আমি যেরকম আশা করেছিলাম তার থেকে একটু কমই পেয়েছি একটু কম পেয়েছি আচ্ছা ঠিক আছে তুমি কি নিয়ে পড়াশোনা করলে আমি দেখি কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছে আছে আচ্ছা তুমি কত ছিল একটু কি ছিল কোন স্ট্রিমে ছিল সায়েন্সে ছিল সায়েন্সে ছিল আর সবথেকে তোমার বেস্ট সাবজেক্ট যেটা সেটা তুমি কত নম্বর পেলে 76 পেয়েছি আচ্ছা তুমি আশা করেছিলে যে তার থেকে একটু বেশি পাওয়ার আশা ছিল সাধারণ ব্যাপার মন একটু খারাপ হয়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা এবার তুমি কি অনার্স নিয়ে পড়াশোনা করবে না কম্পিউটারে দেখি কোনো বিষয় নিয়ে ভর্তি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার ভবিষ্যৎ খুব ভালো হোক ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে হতাশ হয় না জীবনে হতাশ হয়ে কোনো লাভ নেই এই যে ব্যাপার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছিল রেজাল্ট সেরকম হলো হ্যাঁ 444 444 পেয়েছে তাই তো তুমি আশা করছিলে 444 পাবে না তার থেকে বেশি পেয়েছিলে বেশি এক্সপেক্ট করেছিলাম কিন্তু হাতে লেখা এটা ভালো না আমার আচ্ছা এবার তুমি তাহলে খাতা রিভিউ করাবে না রিভিউ করাতে যায় না আচ্ছা ঠিক আছে এরপর কি নিয়ে পড়াশোনা করবে প্লেন পাস নিয়ে বিসিএস দেবো আচ্ছা ধন্যবাদ তোমাকে তোমার ভবিষ্যৎ খুব ভালো হোক খুব ভালোভাবে পড়াশোনা করো এটা হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা